হাই বন্ধুরা, বললাম না বৈশাখ শুরু করদিনি জয় মা দুর্গে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে প্রায় 8টা আর আমরা এখন রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আর আমরা যাব এখন কি বলো ওটাকে কলাবো আনতে, কলা আনতে যাচ্ছি। তো তোমাদের সাথে সে ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো আমাদের গ্রামে দুটো দুর্গাপূজা হয়, তো একটা হচ্ছে পারিবারিক আর একটা হচ্ছে সার্বজনীন। তো এখন আমরা এবার বেরিয়ে পড়েছি, তা এখন পুরো গ্রামটা ঘোরা হবে, তারপর যাওয়া হবে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। ও বড় বড় সিঙ্গার ছিল সেখানে, কি পুজো দেখবো আর কি দেখাবো। তার তো মুখটা একবার দেখায়, দাঁড়াও দাঁড়াও কিছু বল, কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। মেঘা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, মেঘা বললো মেঘাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানো, আমাদেরকে কেমন লাগছে বলো। তারপরে মেঘা কে, মেঘা জামাটা বলছিল খুব কোয়ালিটিফুল, হ্যাঁ ওই জন্য।
তবে তো সেদিন তো থাকতেই হবে তোমাকে মেকা জামাটা ওরে লাভ ইউ মেকা জামাটা 1700 টাকা দাম নিছে দেখা দেখা লাল লাল 700 টাকা দাম লো আর এটা 100 টাকা আর সবথেকে দামি জামাটা কত নিছে এটা 150 টাকা 2500 টাকা 800 টাকা 2500 টাকা সেইটা কোন বড় ব্যাপার না পূজোর সময় নতুন পড়াটা হচ্ছে বড় ব্যাপার যেমন দামেরই হোক বললে তো হবে মেঘার আমার মুখটা একটু সেম সেম না একটু মোটো মোটো গোলু মোলু টাইপের মেঘার মুখটা ভালো একটু এরকম এরকম টাইপের আমারটা এরকম এরকম টাইপের মেঘার বন্ধু মেঘার খোঁজে খোঁজে যা খুশি বলতে পারো তোমার ইচ্ছা বলো বলবি হাই বন্ধুরা হাই বন্ধুরা না বলছে দেখ হাই বন্ধুরা কত দেখবি পুজো কমপ্লিট সব বাড়ি পথে রওনা দিচ্ছে আর ঘাটে কেউ নেই সবাই চলে গেছে আমরা এখন এই কজনই আছি তো বলতে পারো সবার একটু ফটো শুট হচ্ছিল আর এত রোদ গরম হয়ে গেছে আর মিষ্টি বলতে পারে যাই হোক আমাদের পুকুরগুলো তোমরা দেখে নাও একটু তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবার যাবো আবার মণ্ডপে সন্ধি পুজো আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা